নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি লগ্নজিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতেই চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। শহরের দুটি হোলসেল মার্কেটকে কিষাণ মান্ডিতে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেয় বর্ধমান জেলা প্রশাসন ও পৌরসভা। কার্জন গেট চত্বরে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হল বুধবার। ব্রেস্ট ক্যান্সারের উপর একটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম অনুষ্ঠিত হল বুধবার। ক্ষুব্ধ যাত্রীরা মেমারি স্টেশনে রেল অবরোধ করল বুধবার। মঙ্গলবার বাঁকুড়ার সারেঙ্গায় খয়ের পাহাড়ি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল জঙ্গলমহল উৎসব। মুরগির বাচ্চা প্রদান করা হল ফাতারে। জাল লটারির টিকিটে টাকা তুলতে এসে আটক হল এক ব্যক্তি। বিয়ের এক মাস পরে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে এসে বিষ পান করে আত্মঘাতী হল এক গৃহবধূ। মঙ্গলবার রাতে পূর্ব বর্ধমানের নবাবহাট সংলগ্ন 2 নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খেয়ে যায় অতিরিক্ত চাল বোঝাই একটি লরি। কেতুগ্রামের কাশপুরে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক গৃহবধূ। চলে আসছে বিস্তারিত খবরে। শহরের দুটি হোলসেল মার্কেটকে কিষাণ মান্ডিতে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেয় পূর্ব বর্ধমান জেলা প্রশাসন ও পৌরসভা। বুধবার জেলা শাসকের সাথে কথা বলেন ব্যবসাদাররা। ব্যবসাদাররা জানান, দাবি মানা না হলে অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘটের ডাক দেবেন। যদিও জেলা শাসক জানিয়েছেন হোলসেল মার্কেট স্থানান্তরিত হবেই। শহরকে যানজট মুক্ত করতে শহরের মধ্যস্থল থেকে হোলসেল বাজার তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন ও পৌরসভা। বুধবার হোলসেল দোকানের মালিকরা জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তবের সাথে বৈঠক করেন। হোলসেলারদের দাবি, জেলা শাসক তাদের জানিয়েছেন পৌরসভার নির্দেশে রানীগঞ্জ বাজার ও তেঁতুলতলা বাজারের হোলসেল মার্কেটকে স্থানান্তরিত করা হবে। এ বিষয়ে তারা পৌর কর্তৃপক্ষের সাথেও বৈঠক করবেন বলে জানান। দাবি মানা না হলে তারা অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘটেরও ডাক দেবেন। উনি বললেন, দেখুন, এর মধ্যে আমি তো চাই না কি দুটোই বাজার। আমরা বললাম, স্যার, যখন মার্কেট আপনি করবেন, সমস্ত বাজার, যত পাইকারি বাজার আছে আপনি লিখেছেন, সমস্ত পাইকারি বাজারদেরকে ডাকুন, ডেকে একটা আলোচনা করুন। আমাদের আলোচনার মাধ্যমে যেখানে জাতীয় সড়কে মার্কেট হলে কী হবে, ভবিষ্যতে আর শহরে কোনো দিন জ্যাম হবে না, গাড়িগুলো আরাম থেকে ঢুকে যাবে, আরাম থেকে সারাদিন আমরা মাল বিক্রি করতে পারবো, লোড আনলোড করতে পারবো। উনি বললেন, ঠিক আছে এইটা, কিন্তু এখন আমি আপনাদের সময় দিতে পারছি না, কেন কি এর মধ্যে পৌরসভা আছে, আপনারা পৌরসভার কাছে যান, সেই পৌরসভা যদি বলে আমরা আপনাকে টাইম দিয়ে দেবো। পৌরসভা এই দুটোই বাজারকে বলেছে নাকি এখান থেকে প্রচুর যানজট হয়, বলে এটা আমি করতে চাইছি, আপনারা পৌরসভার কাছে যান, সময় দিলে আমি 7 থেকে 10 দিনের সময় দিতে পারি, তার বেশি সময় আমি দেবো। ডিএম স্যার পরিষ্কার এটা বলে দিলেন যে এটা পুরোপুরি পৌরসভার নির্দেশ, পৌরসভা আমাকে নির্দেশ দিয়েছে, আমি এটা করছি। আমরা বললাম, স্যার, পৌরসভা তো সেটা বলছে, পৌরসভা তো এটা বলছে না, পৌরসভা যে এটা ডিএম করছে, বলছে না পৌরসভা, আমার পৌরসভা যদি আমার ঘাড়ে এটা রাখে তো রাখুক, কিন্তু টোটালি এটা পৌরসভা আমাকে নির্দেশ দিচ্ছে, তাই আমি কিছু মার্কেটকে আমি এটা করছি। আপনারা যান পৌরসভার সঙ্গে কথা বলুন, পৌরসভা যদি আমাকে বলে যে না কোনো অসুবিধা নেই, আমার কোনো অসুবিধা নেই, মার্কেট থেকে যাবে, এখনও পর্যন্ত পৌরসভা আমাকে সেই নির্দেশ দেয়নি, ফলে আমি আপনারা এসেছেন আপনাদের এ করে যাতে আপনারা পৌরসভার সঙ্গে আলোচনা করতে পারেন, তার জন্য আমি 7 দিন থেকে 10 দিন সময় দেবো, কিন্তু এটা টোটালি পৌরসভা করছে। এখন আপনাদের মাধ্যমে আমি পৌরসভার 35টা ওয়ার্ড সহ MCIC মেম্বার এবং আমাদের পৌরসভার মাননীয় চেয়ারম্যানের কাছে আমরা আবেদন রাখছি যে স্যার, আপনারা আমাদের বিষয়টা ভেবে দেখুন, আমরা আপনাদের সঙ্গে বসবো, ডেট করবো, নিশ্চিত বসবো, আপনারা ভেবে দেখুন, যদি নিয়ে যেতে হয়। আপনাদের নোটিশ আমরা দেখলাম যে বর্ধমান শহরের সমস্ত রকম পাইকারি ব্যবসাকে হচ্ছে এখানে অনুমতি নয়, তাহলে আমরা মানুষ ঘুম থেকে ওঠার আগে আমাদের ব্যবসা শেষ করে দিই এই দুটো বাজারে। অথচ বর্ধমান শহরে অনেক বাজারের নাম আমরা বলতে পারি যেগুলো সারাদিন সারা রাত হচ্ছে পাইকারি ব্যবসা হয়, সকাল থেকে রাত পর্যন্ত যানজট হয়, নতুনগঞ্জ থেকে আরম্ভ করে আপনারাও সকলেই জানেন সে সমস্ত মার্কেট, উদয়পল্লী, রথতলা, স্টেশন থেকে আরম্ভ করে নতুনপল্লী থেকে আরম্ভ করে সমস্ত বিষয়,
তাহলে সবাইকে নিয়ে মাননীয় পৌরপতিকে বলো সবাইকে নিয়ে বসুন, সমস্ত রকম পাইকারি ব্যবসাগুলোকে বর্ধমান শহরের বাইরে কোনো জায়গা করুন, সবাই গেলে আমরাও যাব। কিন্তু এটা কোনোদিন করবেন না যে শুধুমাত্র দুটো বাজার হচ্ছে চলে যাবে, এটা করবেন না। আপনাদের কাছে রিকোয়েস্ট এ কারণেই করছি, ডিএম স্যার পুরোপুরি বলে দিলেন যে এটা পৌরসভা হচ্ছে করছে, পৌরসভা আমাকে বলেছে তাই আমি করছি, যদি পৌরসভা না চাই আপনারা কিন্তু থেকে যাবেন। যদিও জেলা শাসক অনুরাগ শ্রীবাস্তব জানান হোলসেল মার্কেটগুলি বর্ধমান কিষাণ মান্ডিতে স্থানান্তরিত করা হবে, ব্যবসাদাররা 10ই ডিসেম্বর পর্যন্ত আবেদন জানাতে পারবে, যে আগে আবেদন জানাবে তাকে সেই ভিত্তিতে দোকান প্রদান করা হবে, তারপর লাইসেন্স প্রদান করা হবে। 16ই ডিসেম্বর থেকে কিষাণ মান্ডি চালু হবে, ডিসেম্বরের পর শহরে আর কোনো হোলসেল মার্কেট চলতে দেওয়া হবে না। বেসিক্যালি আমরা অনেকদিন ধরে চেষ্টা করছি যে হোলসেল মার্কেট পুরো সমস্ত হোলসেল মার্কেট বর্ধমান শহরে যা আছে সেটাকে শহরের বাইরে শিফট করা। আগে যেহেতু কোনো অপশন ছিল না আমরা ইনসিস্টও করিনি, অন্য এই সমস্ত বাজারের কোনোই বাজারের অ্যাপ্রুভাল নেই, আর গভর্নমেন্টের জায়গাতে চলে মানে রোডের ধারে হোক অথবা গভর্নমেন্টের জায়গাতে হোক সেখানে এই বাজারটা হোলসেল মার্কেটটা চলছে। তো এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি মিউনিসিপ্যালিটির সঙ্গে আলোচনা করে, সমস্ত স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে কি হোলসেল মার্কেট আমরা এখান থেকে শিফট করে দেব। অপশন একটা আছে, বর্ধমানের কিষাণ মান্ডিটা রেডি আছে সেখানে যেতে পারে যদি ব্যবসায়ীরা চায়, অথবা নিজস্ব কোনো জায়গায় মানে টাউনের লিমিটের বাইরে কোনো জায়গায় নিজস্ব জায়গায় যেতে পারে, সেটা তারা নিজে ঠিক করে নিক। কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি কি আমরা এই কিষাণ মান্ডিকে শিফট করব। আমরা অ্যাপ্লিকেশনও ইনভাইট করেছিলাম, এখন অবধি অনেক অ্যাপ্লিকেশনটা পড়েছে, অলদো আমরা এখনও দোকান অ্যালটমেন্টটা করতে পারলাম না, বিকজ আমরা সময় দিতে চাইছি যারা যারা সবাই আছে, আর প্লাস একটু দেখতে হবে যে বড় দোকান কিভাবে দেব। জিটি রোডেরও ওয়াইডেনিং এর কাজ চলছে, তো ওখানেও কিছু লোক বিচ্ছেদ হয়েছে দোকানদার, তারাও অ্যাপ্লিকেশন করেছে, তাদেরও অ্যাপ্লিকেশন আমাদের পেন্ডিং আছে। তো ফাইনাল আমরা যেহেতু ডিসপোজ করতে পারলাম না, দোকান অ্যালোকেশন এখনো হয়নি। আজকে কিছু রিপ্রেজেন্টেটিভ হোক তারা আমার সঙ্গে দেখা করতে এসেছিল, তো তাদের অনেক ইস্যু ছিল, কিন্তু আমরা পরিষ্কার জানিয়ে দিয়েছি যে সিদ্ধান্তটা আমাদের রয়েছে, এটা শিফটিং হবেই। দ্বিতীয় জিনিস হচ্ছে কি আমরা 30 তারিখ অবধি টাইম দিয়েছিলাম, আর যেহেতু সংখ্যাটা ঠিকই হচ্ছে আর পটেনশিয়ালি আমরা পাচ্ছি, তো আমরা এই টাইমকে অ্যাপ্লিকেশনের টাইমকে লাস্ট টাইম অ্যাপ্লিকেশনের কোনো লাস্ট ডেটটা বলা হয়নি, জাস্ট অ্যাপ্লাই করতে বলা হয়েছিল। তো অ্যাজ এ ফাইনাল ও আমরা অ্যাপ্লিকেশন টাইম 10 ডিসেম্বর অবধি এক্সটেন্ড করছি কিষাণ মান্ডির জন্য। যারা যারা অ্যাপ্লাই করতে চাইছে তার মধ্যে করে দিক, তারপরে আমরা 2-3 দিনের মধ্যে লাইসেন্সটা দিয়ে দেবো। 15 ডিসেম্বরের পরে কিন্তু আমরা এখানে কিছু চলতে দেবো না, তো আপাতত 15 দিন আমরা সময় বাড়াচ্ছি এই কিষাণ মান্ডির। দুটোই কারণ হচ্ছে কি এরা সময় চাইছিল, প্লাস আমরা চাইছি যত প্রেফারেন্সিয়ালি বড় বড় যদি আমরা দোকান আবন্টিত করতে পারি সেটা ভালো, আর আমি সুযোগও দিতে চাইছি এটা যেন কেউ না বলে পরে কি আমরা অ্যাপ্লাই করার সময় পাইনি অথবা ঠিক মতো অ্যাপ্লাই করিনি, যেহেতু দোকানের একটা সংখ্যা আছে, অন্তত জায়গা ভালো আছে কিন্তু কনস্ট্রাক্টেড স্পেস গোডাউন ওটার একটা জায়গা আছে। তো আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি কি আমরা 10 তারিখ অবধি আপনাদের মাধ্যমে আমি সবাইকে বলতে চাইবো, 10 তারিখ অবধি আপনারা অ্যাপ্লাই করে দিন। সেখানেও কিন্তু আমরা যারা আগে অ্যাপ্লাই করবে তাদেরকে একটু প্রেফারেন্স দেব, দোকান যা আছে তার দেওয়ার মতো ইনফ্যাক্ট অলরেডি আমরা অ্যাপ্লিকেশন পেয়ে গেছি, কিন্তু স্টিল আমি চাইছি না কাউকে বঞ্চিত করতে, বড় ব্যবসায়ীদেরকে বঞ্চিত করতে যাদের যে হয়, তো তারা সবাই অ্যাপ্লাই করে দিক, কিন্তু 10 ডিসেম্বরের মধ্যে যদি কেউ অ্যাপ্লাই না করে তাহলে তাদেরকে আমরা কনসিডার করবো না, আমরা আমাদের অ্যাপ্লিকেশন অনুসারে অ্যালটমেন্টটা করে দেবো। আর 16 তারিখ মানে 15 তারিখ আমি এখানে বললাম, 16 ডিসেম্বর থেকে ওখানে আমাদের কিষাণ মান্ডিটা চলবে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। নজর রাখবো পরবর্তী খবরে। কার্জন গেট চত্বরে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হলো বুধবার। কৃষি ও কৃষক বাঁচাও কমিটির উদ্যোগে গড়ে ওঠে এদিনের এই কর্মসূচি। বিভিন্ন দাবি দাবাকে নিয়ে চলে এদিনের এই কর্মকাণ্ড। পূর্ব বর্ধমান জেলা কৃষি ও কৃষক বাঁচাও কমিটির পক্ষ থেকে একটি বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হলো বুধবার। এদিনের এই কর্মসূচিটি গড়ে ওঠে কার্জন গেট সংলগ্ন এলাকায়। বিভিন্ন জায়গা থেকে মিছিল করে এসে কার্জন গেট চত্বরে এসে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন দলীয় কর্মী সমর্থকরা। ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি ঋণ ও বিদ্যুৎ বিল মকুব করার দাবি জানান দলীয় নেতৃত্ব। দলীয় নেতৃত্বের পাশাপাশি বহু কর্মী সমর্থক এদিনের কর্মসূচিতে অংশ নেন। দলীয় নেতৃত্ব এদিন তাদের ক্ষোভ উগড়ে দেন। বিক্ষোভ কর্মসূচি ঘিরে
দলীয় নেতৃত্বের পাশাপাশি কর্মী সমর্থকদের তৎপরতা ফুটে ওঠে। এই সময় চাষের মরশুম, যতটুকু ধান আছে তাদের ধান কাটছে, তা সত্ত্বেও এখানে কৃষকরা হাজির হয়েছে তাদের দাবি নিয়ে, ক্ষতিপূরণ নিয়ে তরবাজি দুর্নীতি চলছে আপনারা জানেন, ফলে তার অভিযোগ আসছে ঘুড়ি ঘুড়ি। আবার শোষক পোকার আক্রমণে যেভাবে ফসলের ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ পাওয়ার দাবিতে আজকে এখানে বিক্ষোভ চলছে, এবং বিদ্যুৎ বিল মুকুব অন্যান্য রাজ্যের মতো আমাদের রাজ্য কৃষি ঋণ মুকুব করতে হবে, এই দাবিগুলোর ভিত্তিতে কৃষি ও কৃষক বাঁচাও কমিটির পক্ষ থেকে ডিএমএর কাছে আজকে বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচি চলছে। এখন এই ডেপুটেশন কর্মসূচিতে বক্তব্য রাখবে, বিদ্যুৎ বিল মুকুব করতে হবে। বর্তমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। ব্রেস্ট ক্যান্সারের উপর একটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম অনুষ্ঠিত হল বুধবার। মহাধীরাজ উদয়চাঁদ ওমেন্স কলেজে চলে এই রূপ কর্মসূচি। বেসরকারি চিকিৎসালয়ের উদ্যোগে গড়ে ওঠে এদিনের এই শিবির। হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম কর্মসূচি অনুষ্ঠিত হল বুধবার। এদিনের এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয় মহারাজাধীরাজ উদয়চাঁদ ওমেন্স কলেজে। এদিন বেসরকারি চিকিৎসালয়ের উদ্যোগে গড়ে ওঠে এদিনের এই কর্মসূচি। ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ করার লক্ষ্যে এই রূপ উদ্যোগ গৃহীত হয়। মহিলাদের এই রোগের হাত থেকে কিভাবে রক্ষা পাওয়া যায় এবং রোগে আক্রান্ত হলে কি করা উচিত, এদিন তা তুলে ধরা হয় আয়োজকদের পক্ষ থেকে। কলেজের ছাত্রীরা এদিনের ক্যাম্পে অংশ নেন। আয়োজকদের আশা, এর ফলে উপকৃত হবেন ছাত্রীরা। এবার যদি ওনার লেগেছে, ব্যথা করছে, তো ডাক্তারের কাছে নিয়ে গেলে ওনারা কোনো পেইন কিলার দিতে পারে, বা ওনারা এক্সামিন করে, কখনো কখনো কি হয়তো একটা ব্লিডিং হয়ে গেছে ওখানে, ওটাকে আমরা হিমাটোমা বলি, সেটা অনেক দিন লাগে ব্রেস্টে যেতে, মানে পুরোপুরি চলে যেতে বা পুরোপুরি রিজলভ করতে, তখন যতক্ষণ ওটা আছে ততক্ষণ। ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস একটা টক দেওয়া হলো, এটাতে আমরা শেখালাম ইয়াং মেয়েদেরকে এবং ওদের কয়েকজন টিচার্সদেরকেও যে কীভাবে নিজের ব্রেস্টের উপরে নিজের চোখ রাখতে হবে এবং কোনো প্রবলেম হলে কখন ডাক্তারের কাছে যেতে হবে। মানে এটার উদ্দেশ্য হচ্ছে যেন ব্রেস্ট ক্যান্সার যদি কারো হয়ে থাকে যেন যত পারা যায় তত আর্লি ডিটেকশন যেন হয়, মানে তাড়াতাড়ি যেন ধরা পড়ে, কেননা তাড়াতাড়ি যদি আমরা ডিটেক্ট করে ট্রিট করি তাহলে কিন্তু আমরা ব্রেস্ট ক্যান্সারকে কিওর করতে পারি সম্পূর্ণভাবে, এটাই আমাদের টার্গেট। অ্যাওয়ারনেস এখানে হলো, এরপরে আর একটা ছোটো সেশন আছে, সেখানে আমরা নিজের ব্রেস্টকে নিজে কীভাবে এক্সামিন করতে পারে মেয়েরা, এটা কয়েকজন স্টুডেন্টসকে শিখিয়ে দিচ্ছি, ওনারা আবার বিভিন্ন স্টুডেন্টসকে এবং হয়তো স্কুলের বাইরেও যা শুনলাম শেখাবে, সো দ্যাট আজকে যা শেখানো হয়েছে যেন ওটা আরও অনেক মেয়েদের মহিলাদের হেল্প করে। এখন অ্যাকচুয়ালি আমাদের দেশে ব্রেস্ট ক্যান্সার সবচেয়ে কমন ক্যান্সার হয়ে গেছে মহিলাদের মধ্যে, এবং ব্রেস্ট ক্যান্সারের একটা অবভিয়াসলি ক্যান্সার দেখে একটা খারাপ জিনিস হচ্ছে যে ট্রিটমেন্ট না হলে সেই মহিলা মারা যাবে, যার একটা গুণও আছে সেটা হচ্ছে আর্লি যদি ডিটেক্ট করা হয় তাহলে কিন্তু আমরা মহিলাকে সম্পূর্ণভাবে একটা নর্মাল লাইফতে চেষ্টা করতে পারি। যেহেতু এত ডিফারেন্স আছে আউটকামে, আমরা চেষ্টা করছি যত পারি তত মহিলাদেরকে অ্যাওয়ার করতে, কেন আমরা ব্রেস্ট ক্যান্সার ব্যাপারে ওদেরকে বোঝাই যেন ওরা ভয় না পায় কিন্তু ওরা অ্যাওয়ার হয় যে যত তাড়াতাড়ি সম্ভব এটাকে যদি আমরা ক্যাচ করতে পারি, মানে ক্যাচ ইট ওয়েন ইউ ক্যান কিল ইট, এটা ছিল আজকের থিম আর কি, তাড়াতাড়ি ক্যাচ করে ক্যান্সারকে কিল করা, সো দ্যাট মহিলাকে আমরা বাঁচিয়ে রাখতে পারি। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। চলে আসছে পরবর্তী খবরে। ক্ষুব্ধ যাত্রীরা মেমারি স্টেশনে রেল অবরোধ করল বুধবার। মা তারা এক্সপ্রেসকে স্টপেজ দেওয়ার দাবিতে চলে এই রূপ কর্মকাণ্ড। দাবি মানা না হলে তারা বৃহত্তর আন্দোলনের পথে যাবেন বলে জানান বিক্ষোভকারীরা। ক্ষুব্ধ যাত্রীরা মেমারি স্টেশন অবরোধ করল বুধবার। এর পাশাপাশি ক্ষুব্ধ যাত্রীরা স্টেশন প্রবন্ধককে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। যাত্রীরা এদিন অভিযোগ তোলেন, দীর্ঘদিন ধরেই মেমারি স্টেশনে মা তারা এক্সপ্রেসকে স্টপেজ দেওয়ার দাবি জানানো হচ্ছিল, কিন্তু দাবি না মেটায় যাত্রীরা এই রূপ কর্মসূচি সংগঠিত করে। ট্রেন অবরোধের ফলে ট্রেন চলাচল বিঘ্ন ঘটে। সামনে বলছো
24/11 আমরা একটা ডেপুটেশন দিয়েছি মাথাটা স্টপেজের জন্য, এটা দীর্ঘদিন ডেপুটেশন দেওয়া আছে, এটা আমরা রিপিট করেছি। আজকে যে মাতারা আগে পাস করে দিয়েছে কোনো অ্যানাউন্সমেন্ট ছাড়াই পান্ডুয়াকে রাস্তায় লোকালে এই লাইনে কাজ হওয়ার জন্য পান্ডুয়াকে আটকে দিয়েছে, দিয়ে মালগাড়ি পাস করাচ্ছে, ট্রেন নেই, এখন পরীক্ষার টাইম, অফিসে এখন বায়োমেট্রিক সিস্টেম হয়ে গেছে, সেই 10:15 মধ্যে ঢুকে বায়োমেট্রিকে প্রিন্ট দিয়ে ঢুকতে হচ্ছে, হ্যাঁ, নানান সমস্যা। এই সমস্যাগুলোর জন্য আমরা আজকে অবরোধ করেছি এবং স্টেশন মাস্টারকে ঘিরে আমরা বিক্ষোভ দেখাচ্ছি, যাতে মাতারার পারমানেন্ট স্টপেজ আমাদের এখানে করা যায়। বিক্ষোভকারীরা জানান, তাদের দাবি না মানলে তারা বৃহত্তর আন্দোলনের পথে যাবেন। আজকে অবরোধ করার একটাই কারণ, আজকে জয়নগরকে অ্যানাউন্স করা হলো যে পান্ডুয়ায়, এবং তার আগে চুপচাপ মা তারাকে পাস করে দিয়েছেন। এর আগে বহুবার ওনাকে নক করা হয়েছে স্টেশন মাস্টারকে, যে যেদিন জয়নগর লেট হবে সেদিন যেন আমাদের তার আমাকে স্টপেজ দিয়ে আমাদের প্যাসেঞ্জারগুলোকে যেন তুলে নেওয়া হয়, কারণ এখন 100% বায়োমেট্রিক। 10:15 মধ্যে যদি আমরা অ্যাটেন্ডেন্স দিই ভালো, 10:16 হলে একদিন লেট, এইভাবে 3 দিন যদি আমরা কন্টিনিউ লেট করি তাহলে একটা ছুটি আমাদের কাটা যায়। এবং প্রতিনিয়ত আমরা মাথা হেড করে যাই, বিশেষ করে মেমারির প্যাসেঞ্জাররা, কেউ কালেক্টরিতে আছে, কেউ ডিএমএ আছে, কেউ স্কুল মাস্টারমশাই আছে, ইভেন ছোটো ছোটো। আজকে কি 9:27 ট্রেন ঠিক টাইমে ঢুকছে না বা কোনোদিন ঢুকছে না? কোনোদিনই ঢোকে না। আমি কি বললাম, 5 বছরের ফাইট এটা, এবং স্টেশন মাস্টার বর্তমানে যিনি ডিউটিতে আছেন টিল ডেট, ওনাকে আমরা পিটিশন দিয়েছি, বারংবার বলা হয়েছে, কিন্তু আমাদের যে ডিমান্ড যেটা সেটা কোনোদিনই হায়ার অথরিটিকে উনি ফরওয়ার্ড করেননি। মানে মা তারাকে দাঁড় করাতে হবে, মা তারার স্টপেজের জন্য। দাঁড়ভাঙা টাইমে ঢোকে না, দাঁড়ভাঙা কোনোদিনই টাইমে ঢোকেন না, ঢোকে না। আর তো আজকে উনি করেছেন কি, পান্ডুয়ায় আমাদের দাঁড়ভাঙা দাঁড় করিয়ে দিয়েছেন, আর দাঁড়ভাঙার টাইম হচ্ছে 9:27, ঠিক আছে, আর 9:50 যে লোকাল সেই লোকালকে নিয়ে আসা হচ্ছে। হোয়াই আপনারা কি আপ ডাউন দুটোই অবরোধ করেছেন? আমরা স্টেশন মাস্টার মশাইকে বা ইজ্জত রিকোয়েস্ট করে বাইরে এনেছি। মেমারি থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। মঙ্গলবার বাঁকুড়ার সারেঙ্গায় খয়ের পাহাড়ি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো জঙ্গলমহল উৎসব। প্রায় 65টি আদিবাসী নাচের দল ও 5টি ঝুমুর দল এই উৎসবে অংশ নেন। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ আদিবাসী নৃত্যের সঙ্গে বাদ্র নিয়ে মঞ্চ মাতালেন। মঙ্গলবার বাঁকুড়ার সারেঙ্গায় মহাসমারোহে অনুষ্ঠিত হলো জঙ্গলমহল উৎসব। সারেঙ্গার খয়ের পাহাড়ি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এদিনের এই অনুষ্ঠানের সূচনা করেন সারেঙ্গার বিডিও অভিষেক চক্রবর্তী। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন বাঁকুড়ার জেলা সভাধিপতি অরূপ চক্রবর্তী, স্থানীয় বিধায়ক বীরেন্দ্রনাথ টুডু, সারেঙ্গার পঞ্চায়েত সমিতির সভাপতি ধীরেন্দ্রনাথ ঘোষ, শিক্ষা রত্নপ্রাপ্ত শিক্ষক সাধন মণ্ডল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। জঙ্গলমহলের মায়েদের, পুত্রহারা মায়েদের, ভাইহারা বোনেদের চোখের জল মুছিয়ে দিয়েছেন, এবং জঙ্গলমহলের জন্য প্রত্যেকটি মানুষের পেটের ভাত, তাদের বাড়ি ঘর, রাস্তাঘাট, স্কুলের লেখাপড়া, কন্যাশ্রী,
সবুজশ্রী বিভিন্ন রকম প্রকল্পে জনস্বাস্থ্য সব কিছু দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জঙ্গলমহলের মানুষকে এত উন্নয়ন করেছেন, যার জন্য তাদের উন্নয়নের মণিকোঠায় তাদের অন্তরে আজকে দিদির নাম একটাই নাম, সেটা আমাদের দিদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তারই অনুপ্রেরণায় এই জঙ্গলমহলের এই যে জঙ্গলমহল উৎসব আজকে সমস্ত আদিবাসী মাহাতো কুর্মী সমস্ত সম্প্রদায়ের মানুষ এখানে আসে, এখানে বাউল গান হচ্ছে, দাসাই নাচ হচ্ছে, করম নাচ হচ্ছে। শুধুমাত্র আমাদের এখানে আজকে করম নাচ এবং দাসাই নাচে আদিবাসীদের দুটো নাচই মাত্র সুযোগ পেয়েছে, আর ঝুমুর সঙ্গীত এদের 8-10 রকমের নাচ আছে, প্রায় 150-র উপরে এখানে দল আছে। এবং এই সমস্ত দল থেকে যেটা বলছিলেন যে সমস্ত উন্নয়নমূলক দিকগুলো তাদের গানের মতো আজকে ফুল ঘটাচ্ছে, এটা আমরা আমাদের কাছে গর্ব। আগে তো স্বাগত মানে উৎসব করা ভালো ভাষেন যে আমাদের যেমন আমরা আদিবাসীরা কুর্মীরা সেটা প্রত্যেককে আদিবাসীরা প্রত্যেক সভাধিপতিকে এই জন্য প্রচুর ভালোবাসেন, সবসময় জঙ্গলের মানুষ একটা এমনি সবসময় আছেন, সেই কারণে আমাকে ভালোবাসেন। বাঁকুড়ার জঙ্গলমহলের রায়পুর রানীবাঁধ সারেঙ্গা শিমলাপাল ও হিরপাঁধ ব্লক এলাকার 65টি আদিবাসী নাচের দল ও 5টি ঝুমুর দল এদিন অংশ নেয়। জেলা সভাধিপতি অরূপ চক্রবর্তী ও বিডিও অভিষেক চক্রবর্তী আদিবাসী নৃত্যের সঙ্গে বাদ্যযন্ত্র নিয়ে মঞ্চ মাতালেন। এদিন আয়োজিত বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানাধিকারী প্রতিযোগীরা ঝাড়গ্রাম জঙ্গলমহল উৎসবে অংশ নেবে। তারা আমাদের মানে এখন প্রশাসনমুখী অনেকটাই হয়েছে, তো তাই আমরা আমাদের ডাকে সারা দিয়ে প্রতি বছরই তারা স্বতঃস্ফূর্তভাবে এটাকে অংশগ্রহণ করে থাকে। তার কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জঙ্গলমহলকে বরাবরই একটা আলাদা চোখে দেখে থাকে, কিন্তু বিভিন্ন রকম জনকল্যাণমূলক প্রকল্প এখানে শুধুমাত্র জঙ্গলমহলের জন্য চালু করে, তো জঙ্গলমহল উৎসব সেরকমই একটা কর্মসূচি ধরা যায়। কারণ এখানে যারা বিভিন্ন প্রতিযোগিতার স্থান অধিকার করে তারা জেলা স্তরে এবং রাজ্য স্তরে প্রতিযোগিতা অংশগ্রহণ করে, সব মিলিয়ে বেশ এই দিনটা একটা উৎসবের মিলাল এখানে বর্তমান থাকে। তো এবছরও আমরা দেখছি ধান কাটার সিজন, তাও এত মানুষ আমাদের ডাকে সারা দিয়ে এখানে উপস্থিত হয়েছে, আমরা ওই জন্য ধন্যবাদ জানাই এখানকার সমস্ত আদিবাসী ভাই বোনদের এবং যে দলগুলি এখানে উপস্থিত হয়েছে সকলকে। জেলা পরিষদ বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দ বার্তা। নজর রাখবো পরবর্তী খবরে। মুরগির বাচ্চা প্রদান করা হলো ভাতারে, মানুষকে স্বনির্ভর করে তোলার লক্ষ্যেই এই রূপ কর্মসূচি গৃহীত হয়। মুরগির বাচ্চা হাতে পাওয়ায় খুশি প্রাপকরা। মুরগির বাচ্চা বিলি করা হলো বুধবার। ভাতারের কৃষি তথ্য ও উপদেষ্টা কেন্দ্র এবং সমষ্টি প্রাণী সম্পদ উন্নয়ন আধিকারিকের করণে গড়ে ওঠে এদিনের এই কর্মসূচি। আনুমানিক 4,000 মুরগির বাচ্চা এদিন বিলি করা হয়। নিত্যানন্দপুর, ভাতার, সাহেবগঞ্জ 2, সাহেবগঞ্জ 1 এবং মাহাতা পঞ্চায়েতের বিভিন্ন প্রতিনিধিদের হাতে এদিন মুরগির বাচ্চা তুলে দেওয়া হয়। বর্ধমান জেলা প্রাণী সম্পদ বিকাশ বিভাগের উদ্যোগে চলে এইরূপ কর্মসূচি। সমগ্র কর্মসূচি সফল করার লক্ষ্যে আয়োজকদের তৎপরতা ফুটে ওঠে। আজকে ইন্ডিভিজুয়াল বেনিফিশিয়ারিদের ফিক্স ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম চলছে, যেখানে আমরা আজকে 4,000 মুরগি বিলি করছি। এই মুরগিগুলোকে আমরা আলাদা করে এফ স্ট্রেন ভ্যাকসিন করে এদের একটা ট্রেনিং আমরা আজকে করাবো, করিয়ে এদের ট্রেনিং কিটস দিয়ে এবং লাইফ রিফ্রেশমেন্ট দিয়ে আমরা আজকে এই কাজটা সম্পূর্ণ করবো। এই আমাদের চলছে, কাজ চলছে খুব সুন্দরভাবে। কতগুলো পঞ্চায়েতকে দেওয়া হবে আজকে? আজকে কতগুলো পঞ্চায়েতকে দেওয়া হবে? আজকে আমরা 4টি পঞ্চায়েতকে দিচ্ছি। কোন কোন পঞ্চায়েত? আজকে নিত্যানন্দপুর, ভাতার, সাহেবগঞ্জ 2, সাহেবগঞ্জ 1 আর মাহাতার কিছু বেনিফিশিয়ারি।
এতে মানুষের কি বার্তা পাচ্ছে, কি ভালো কিছু বার্তা পাচ্ছে? এতে এরা এনকারেজ হচ্ছে, যেহেতু এগুলো লেয়ার বার্ডস, এরা মুরগির থেকে ডিম পালনের ডিম যে হয় উৎপাদন সেটা বৃদ্ধি পাবে, এবং যারা সমস্ত পরিবাররা বুঝছে তাদের পক্ষে এটা কিন্তু খুব ভালো বার্তা যায়। মুরগির বাচ্চা নিতে আসা মানুষজন অধীর আগ্রহে অপেক্ষা করে মুরগির বাচ্চা গ্রহণ করেন। স্বনির্ভরতার লক্ষ্যেই এই রূপ উদ্যোগ গৃহীত হয়। প্রাণী সত্ত্বে গোটা দিয়ে আগে পক্ষ থেকে আমাদের মানে 400 জন বেনিফিসিয়ারিকে মুরগি বাচ্চা দেওয়া হবে, 33 দিনের মুরগি, যাতে মেয়েরা স্বনির্ভর হতে পারে। তার জন্য 33 দিনে মুরগি বাচ্চা দেওয়া হবে। আমরা সেই মুরগির বাচ্চাদের টিকাকরণ করার জন্য আমরা এখানে এসেছি। আমরা একজন প্রাণী মিত্রা হিসেবে কাজ করি। মুরগির বাচ্চা পাওয়ায় খুশি প্রাপকরা। ভাতার সাহেবগঞ্জ টু ওর গ্রাম থেকে এসেছি আর মুরগি বাচ্চা জন্য এসেছি। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। যার লটারির টিকিটে টাকা তুলতে এসে আটক হলো এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতারে। ঘটনার তদন্ত শুরু করেছে ভাতার থানার পুলিশ। যার লটারির টিকিট নিয়ে টাকা নিতে আসাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। বুধবার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানা এলাকায়। অভিযুক্ত ব্যক্তির নাম শেখ নওশাদ, নবদ্বীপ থানার আনন্দ বাটিতে তার বাড়ি। অভিযুক্ত ব্যক্তি এদিন স্থানীয় একটি লটারির দোকানে এসে লটারির প্রাইজ মূল্য নেওয়ার প্রচেষ্টা চালান। নাম কি? নাম নওশাদ। কোন থানা? নবদ্বীপ। নবদ্বীপ? কে পাঠিয়েছে আপনাকে? আমি প্রভাবলি চলে এসেছিলাম বাড়ি থেকে। টিকিটটা নিয়ে ভাঙাতে এসেছিলেন? না, ওখানে একজন ধান বের দিয়েলাম, দেই দেশ থেকে দিয়েলো। টিকিটটা ভাঙাতে এসেছিলেন, দিয়ে পয়সা নিতে এসেছিলেন? না, বাসি করে এসে। এই বাতিতে বলো মা। অভিযুক্ত ব্যক্তি তার টিকিটে 25,000 টাকা প্রাইজ মানি লটারির দোকানে দেখালে লটারির দোকানদারের টিকিটটি সন্দেহ হয় এবং ভাতার থানায় খবর দেন। খবর জানতে পেরে ভাতার থানার পুলিশ ঘটনাস্থলে এসে অভিযুক্ত ব্যক্তিকে আটক করে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। বিয়ের এক মাস পরে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে এসে বিষ পান করে আত্মঘাতী হলেন শবনম পারভীম নামে 18 বছরের এক গৃহবধূ। মৃতার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকে শবনমের উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাতো তার স্বামী। শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে এসে বিষ পান করে আত্মঘাতী হলেন এক গৃহবধূ। মৃতার নাম শবনম পারভীন, বয়স 18 বছর। পরিবার সূত্রে জানা যায়, গত এক মাস আগে শবনমের বিয়ে হয়। মৃতার পরিবারের পক্ষ থেকে অভিযোগ, বিয়ের পর থেকে ওই গৃহবধূর উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাতো তার স্বামী। রবিবার মৃতার শ্বশুর বর্ধমানের ঘাটশিলায় বাপের বাড়িতে রেখে যায় শবনমকে। মঙ্গলবার বাড়িতে সকলের অনুপস্থিতিতে বিষ পান করে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে শবনম।
তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তার মৃত্যু হয়। বুধবার ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ঘটনা তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে মৃতার পরিবার। 26 নভেম্বর ওর বাবা মানে ওর মেয়ের শ্বশুর মশাই উনি মোটরসাইকেলে করে সন্ধ্যের দিকে বাড়িতে নামিয়ে দিয়েছে। আর 28 তারিখে ও দুপুরের দিকে বাড়িতে ওর মা ছিল না, ওর মা বর্ধমানে ছিল ডাক্তার দেখাতে, ওর বাবা ছিল মাঠেতে। আর ও ফাঁকা বাড়িতে পেয়ে ও সেই সময় একটা সুইসাইড নোট লিখেছে, নোটে মৃত্যুর কারণটা উল্লেখ করেছে এবং তারপর ওই মাথায় দেওয়া উপমারা দিয়ে ওর 10-12 প্যাকেট গুলে খেয়েছে। কী কারণে আমি শ্বশুরবাড়িতে না মরে এখানে বাবার বাড়িতে আমি মরতে চাইছি সেটা উল্লেখ করেছে, যে আমি মা বাবা ভাইকে খুব ভালোবাসি, আমি ওদের দেখে পৃথিবী থেকে যেতে চাই, সেই জন্য আমি ওদের মুখ দেখে আমি এখান থেকে যেতে চাই। 6 মাস বিয়ে হয়েছিল, বিয়ে হয়েছে মাত্র 1 মাস। 1 মাসের মধ্যে এমন কী হলো, কী লিখে গেছে? ও যেটা লিখেছে যে আমি শ্বশুরবাড়িতে গিয়ে 1 মাসের মধ্যে আমি আমার সঙ্গে কুকুর বেড়ালের মতো আচরণ করেছে, আমার স্বামী আমার সঙ্গে সঠিক ব্যবহার করেনি, আমাকে সন্দেহ করতো, আমাকে বলেছে তোর সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি ও সুইসাইড নোটে দিয়ে লিখে গেছে। আমরা চাইছি যে এর একটা সুষ্ঠু তদন্ত হোক, তদন্ত যদি সত্যি উপযুক্ত দোষী হয়ে থাকে তাহলে দোষী একটা শাস্তির ব্যবস্থা হবে। বর্তমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। দেখে নেব পরবর্তী খবর। মঙ্গলবার রাতে পূর্ব বর্ধমানের নবাবহাট সংলগ্ন 2 নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খেয়ে যায় অতিরিক্ত চাল বোঝাই একটি লরি। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বর্ধমান থানার পুলিশ। অতিরিক্ত চাল বোঝাই একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খেয়ে যায় মঙ্গলবার রাতে। দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের নবাবহাট সংলগ্ন এলাকায়। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য থেকে জানা যায়, দুর্গাপুর থেকে কলকাতাগামী একটি অতিরিক্ত চাল বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খেয়ে যায়। ঘটনায় জখম হন লরির চালক ও খালাসি। খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ রাস্তার ওই ধার দিয়ে যান চলাচল বন্ধ থাকে, যদিও পরে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়। কি বোঝাই করা আছে? কত টন হবে? এটা কি ওভারলোড ছিল? ড্রাইভার খালাসি কেউ কিছু ক্ষতি হয়েছে? গাড়িটা কোন দিকে যাচ্ছিল? তারপরে কি বেপরোয়া ছিল নাকি? পুলিশ প্রশাসন আনা হয়েছে, জানা হয়েছে? এখন কে নেস্টুটা একদিকে ব্লক আছে। বর্তমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। কেতুগ্রামের কাশপুরে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল বছর 34-এর ধানু দাস নামে এক গৃহবধূর। তবে কি কারণে তিনি আত্মঘাতী হয়েছেন সে বিষয়ে কিছু জানা যায়নি। বুধবার ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক গৃহবধূর। মৃতার নাম ধানু দাস, বয়স 34 বছর, কেতুগ্রামের কাশপুরের বাসিন্দা ওই গৃহবধূ। জানা গেছে তিনি বাপের বাড়িতেই থাকতেন। গত মঙ্গলবার গায়ে কেরোসিন তেল ঢেলে গায়ে আগুন ধরিয়ে নেন ওই গৃহবধূ। আশঙ্কাজনক অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ওই গৃহবধূর। বুধবার ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ঘটনায় শোকে ছায়া নামে এলাকায় ঝামেলা করে না, একবার আমাকে
জিনে না কিসে দিয়ে দিলাম নিজেই বুঝতে পারছি যদি খালি বলি না ওই সারা রাস্তা চিৎকার করতে করতে আছে ভাই কে লাগিয়ে দিল মনে হয় আমার কাছে কে ডাকলো আমাকে কিছু আমি বুঝতে পারছি না ভাই কি নাম যে মারা গেছে ভানু দাস আমি আপনার ওই চারটে সময় কবে কার মঙ্গলবার তো এই একদিনই বলছে জিনে ধরেছে হ্যাঁ মঙ্গলবারে একদিনই আমি দেখে গেলাম ওই সাড়ে তিনটের সময় কাল ঘটনা আমি দেখে গেলাম দিদিকে আবার জাইবু দেখে দিয়ে ধান মারতে গেছিলাম জাইবুকে দেখে দিয়ে বিকেলবেলায় না ভোরবেলায় ভোরবেলা দিদিকে দেখে দিলে জাইবু দেখে দেয় জাইবুকে দেখে দিয়ে দেয় জাইবু আবার ঘুরি ঘুমিয়ে যাবে যে তারপর যে দিদি বলছে রাস্তাতে আস্তে আস্তে বলছে তুই জাইবু দেখে দিলাম রে আমার কী করে কি হয়ে গেল ওই একটাই বলি আর কিছু বলি আমাদের মন ধারণা যে বলছে ঘটনাটা ওরকমই হতে পারে যখন এরকম বলছে নানা কোনো সময় তো আদেশ তো ঝগড়া হয় না জাইবুর সঙ্গে আমাদের সঙ্গে তাই আমার ধারণা করবে যে অন্যজনের সঙ্গে ঝামেলা করে একে বলবে বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট আনন্দ বার্তা খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার শহরের দুটি হোলসেল মার্কেটকে কিষাণ মান্ডিতে স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেয় বর্ধমান জেলা প্রশাসন ও পৌরসভা কার্জন গেট চত্বরে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হল বুধবার ব্রেস্ট ক্যান্সারের উপর একটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম অনুষ্ঠিত হল বুধবার ক্ষুব্ধ যাত্রীরা মেমারি স্টেশনে রেল অবরোধ করল বুধবার মঙ্গলবার বাঁকুড়ার সারিঙ্গায় খয়ের পাহাড়ি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল জঙ্গলমোহন উৎসব মুরগির বাচ্চা প্রদান করা হল ফাতারে জাল লটারির টিকিটে টাকা তুলতে এসে আটক হল এক ব্যক্তি বিয়ের এক মাস পরে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে এসে বিষ পান করে আত্মঘাতী হল এক গৃহবধূ মঙ্গলবার রাতে পূর্ব বর্ধমানের নবাবহাট সংলগ্ন দুই নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি খেয়ে যায় অতিরিক্ত চাল বোঝাই একটি লরি কেতুগ্রামের কাশপুরে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক গৃহবধূর এখনকার মতো খবর এ পর্যন্তই পরবর্তী খবরের জন্য শুধুমাত্র চোখ রাখুন আনন্দ বার্তায় আপনারা দেখছেন আনন্দ বার্তা আমরা নিরপেক্ষ নই মানুষের সাথে সমাজের পক্ষে নমস্কার।